জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিচে ঈশ্বর। একথাকে মাথায় রেখেই খলিতপুর শীতলা মন্দির পুজো কমিটির সদস্যরা শীতের রাতে ভবঘুরেদের হাতে তুলে দিলেন শীতবস্ত্র। এই শীতের দাপটে সাধারণ মানুষ যখন জুবুথুবু, ঠিক সেই সময় ঘর পরিবার ছেড়ে যারা আজ বহুদূরে খোলা আকাশের নিচেই যাদের ঘরবাড়ি, সেই সকল সহায় সম্বলহীন মানুষের কথা মাথায় রেখে শীতবস্ত্র নিয়ে তাদের পাশে দাঁড়ালো খলিতপুর শীতলা মন্দির পূজা কমিটি। শুধু শীতবস্ত্রই নয়, এদিন এই মন্দির কমিটির পক্ষ থেকে ভবঘুরেদের জন্যে রাতের খাবারও তুলে দেওয়া হয়। শুক্রবার সন্ধ্যায় এই শীতবস্ত্র দানের সূচনা করেন স্থানীয় ছয়ঘড়িয়া পঞ্চায়েতের প্রধান প্রসেনজিৎ ঘোষ। পেট্রাপোল সীমান্ত থেকে শুরু করে পথের দুধারে থাকা এরকম বহু ভবঘুরেকে শীত থেকে রক্ষা করতে এভাবেই শীতবস্ত্র তুলে দেন মন্দির কমিটির সদস্যরা। খলিতপুর শীতলা মন্দির কমিটির এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ। আমরা দুস্থ, যাদের ঘর নেই, বাসি বাড়ি নেই, রাস্তায় ভবঘুরের মতন ঘুরে বেড়ায়, তাদের অন্ন, খাবার এবং শীতবস্ত্র দান করার জন্য বেরিয়েছি। এতে দেওয়া হচ্ছে কম্বল, দুটো করে লাড্ডু, একটা এক পাউন্স রুটি আর একটা জলের বোতল। যারা রাস্তায় ঘুরে বেড়ায় ভবঘুরে দুস্থ মানুষ, তারা শীতে কষ্ট পায় এবং তার পরিপ্রেক্ষিতে শীতে বস্ত্র দেওয়া হচ্ছে, সঙ্গে খাবার এবং জল দেওয়া হচ্ছে। আমরা 100 পিস কম্বল নিয়ে এসেছি আপাতত, প্রয়োজনে লাগলে আরও আনা হবে এবং সাথে 100 পিস খাবার এবং 100 বোতল জল। সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, পেট্রাপোল।